আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের বাগানবিলাস ডট কম পরিবারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখাবো কিভাবে সঠিক উপায়ে জিও ব্যাগে চারা রোপণ করতে হবে এবং মাটিতে কি কি সার মিক্স করতে হবে, এই সকল বিষয় নিয়েই থাকছে আজকের ভিডিওটি। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো মাটি প্রস্তুত। আজকে আমরা যে চারাটি রোপণ করতে যাচ্ছি সেই চারাটি হলো জলপাইয়ের চারা, থাই জলপাইয়ের চারা। তো থাই জলপাইয়ের চারা রোপণ করার আগে মাটি যেভাবে আমাদের প্রস্তুত করে নিতে হবে, ফার্স্টে মাটি একদম ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে এবং মাটিতে যাতে কোনো আগাছা না থাকে সে সম্পর্কে আমাদের খেয়াল থাকতে হবে। মাটিতে আমরা এখন মিক্স করব হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো আমরা মাটিতে মিক্স করব। হাড়ের গুঁড়ো যাবে 200 গ্রাম। এখন আমরা মাটিতে দিয়ে দিচ্ছি হাড়ের গুঁড়ো, 200 গ্রাম হাড়ের গুঁড়ো যাচ্ছে। এরপর আমরা মাটিতে দিয়ে দিব শিংকুচি গুঁড়ো। শিংকুচি গুঁড়ো যাবে 200 গ্রাম। এরপর আমরা মাটিতে ব্যবহার করব নিম খোল গুঁড়ো। নিম খোল গুঁড়ো যাবে 200 গ্রাম। এরপর আমরা মাটিতে ব্যবহার করতে যাচ্ছি ভার্মি কম্পোস্ট। এখন 200 গ্রাম থেকে 300 গ্রামের মতো ভার্মি কম্পোস্ট আমরা মাটিতে মিক্স করব। আমাদের মাটির সাথে সমস্ত সার দেওয়া শেষ। এখন সুন্দরভাবে মাটিটি মিক্স করতে হবে। তো প্রিয় দর্শক, আমরা যে সারগুলো মাটিতে মিক্স করলাম এই সবগুলো সার আপনারা পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট বাগানবিলাস.com। শুধু আমাদের সার নয়, কৃষি সম্পর্কিত যে কোনো পণ্যই আপনারা পেয়ে যাবেন আমাদের বাগানবিলাস.com ওয়েবসাইটে অথবা আমাদের বাগানবিলাস ফেসবুক পেজে। তো দেরি না করে এখনই গিয়ে ভিজিট করুন আমাদের বাগানবিলাস ওয়েবসাইট। খুব সুন্দরভাবে মাটিগুলো মিক্স করে নিতে হবে এবং মাটিতে যেন কোনো আগাছা না থাকে সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। মাটির সঙ্গে সমস্ত সার মিক্স করা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা মাটিগুলো 4 গ্যালনের জিও ব্যাগে উঠাবো। খেয়াল রাখতে হবে আমাদের জিও ব্যাগের 1/4 ভাগ মাটি দিতে হবে প্রথমে। এবং চারা দেওয়ার পর বাকি মাটিগুলো দিতে হবে। এবার আমরা আজকের এই জলপাই গাছটি জিও ব্যাগে রোপণ করব। গাছের গোড়াতে যে মাটিটা থাকবে সেই মাটিটা যেন ভেঙে যেন না যায় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবার আমি গাছটি জিও ব্যাগে রোপণ করব। সুন্দরভাবে গাছটি জিও ব্যাগে বসিয়ে দিতে হবে এবং আমাদের প্রস্তুতকৃত মাটি এবার আমি গাছের চারপাশ দিয়ে ব্যাগের চারপাশ দিয়ে দিয়ে দিব। আমরা
আমাদের জিও ব্যাগে চারা রোপণ করা সম্পূর্ণ। মাটিতে আমরা কি কি সার মিক্স করছি এবং কিভাবে রোপণ করলাম জিও ব্যাগে চারাটি আপনাদেরকে আমরা দেখাইলাম। এবার আমরা গাছে পানি দিব। জিও ব্যাগে চারা রোপণ করলে গাছ সব থেকে বেশি ভালো হয়, কারণ জিও ব্যাগে পানি আটকায় থাকে না এবং গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তাই জিও ব্যাগে চারা রোপণ করা সব থেকে ভালো। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন এবং কৃষি সম্পর্কিত এই সকল ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রিয় দর্শক, আজ আর বেশি কথা বলবো না, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।